তো নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আমি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটা ইনফরমেশান রিলেটেড ভিডিও যেটা নাকি দু হাজার একুশ সালে ত্রিপুরা ডিগ্রি কলেজে ভর্তির জন্য আপনারা যারা যারা অ্যাপ্লিকেশান করেছিলেন এটার জন্য প্রথম অ্যালোটেড লিস্ট আউট হয়ে গেছে যেটা আপনি আপনার ওয়েবসাইটে লগ করে আপনার দেখতে পারবেন সেটা আপনি কিভাবে আপনার পার্সোনাল মোবাইল থেকে লগ করে দেখতে পারবেন সেই বিষয়ে আমি এই ভিডিওটা আজকে করেছি তো ভিডিওটা শুরু থেকে শেষ সব অবশ্যই দেখবেন দেখার পরে আপনাদেরকে আর কম্পিউটার দোকানে গিয়ে এটার জন্য বসে থাকতে হবে না আপনি আপনার পার্সোনাল অ্যান্ড্রয়েড মোবাইল থেকে লগ করে আপনার নামে যে কলেজের নামটা অ্যালোটেড হয়েছে সেই বিষয়ে আপনি পুরো ইনফরমেশান আপনার ওখানে পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে আমি পুরোটা আপনাদেরকে সামনে ইনফরমেশান দিয়ে দেবো আপনি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যার সম্মুখীন আর হতে হবে না আপনি নিজের থেকে আপনার অ্যালটেড কলেজের নাম দেখে নিতে পারবেন তো চলুন প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটার জন্য দেখার জন্য আপনাদেরকে অবশ্যই একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এখানে আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি চলুন দেখানো যাক এখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি তো আপনারা মনে রাখবেন ক্রোম ব্রাউজার যখন ওপেন করবেন তখন অবশ্যই ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করে নেবেন কী হবে তাতে আপনাদের সামনে যে এন্টারফেসগুলো খুলে আসবে তো সেগুলো পুরোটাই ডেস্কটপ মোডে খুলে আসবে আপনারা নেক্সট যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আপনাদের অনেকটা হেল্প হয়ে যাবে পুরোটাই কম্পিউটার টাইপের আসবে যেটা যেটাতে আপনি যদি কাজ করেন তাহলে ইজিলি কাজ করতে পারবেন আপনাদের সামনে প্রসেসগুলো ইজিলি চলে আসবে তো চলুন কীভাবে আপনি ডেস্কটপ মোড করবেন এখানে প্রথমে ক্রোম বাউজের উপরে থ্রি ডট থাকে থ্রি ডটে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবেন যে কি নিচের দিকে একটা ডেস্কটপ সাইট বলে অপশান আছে সেটার মধ্যে আমার ক্লিক করা আছে আপনার যদি না থাকে অবশ্যই এখানে ক্লিক করা নেবেন ক্লিক করার পরে ডেস্কটপ মোডে অন হয়ে যাবে ডেস্কটপ মোড হয়ে গেলে এগুলো পুরোটাই আপনাদের সামনে কম্পিউটারের মতো চলে আসবে তো এখানে আপনাদেরকে সার্চ বক্সে লিখতে হবে হায়ার এডুকেশন ত্রিপুরা তো আমি এখানে হায়ার এডুকেশন ত্রিপুরা লেখার পরে দেখুন এখানে নিচে চলে এসেছে হায়ার এডুকেশন ইন ত্রিপুরা এখানে আমাকে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের যে প্রথম অপশানটা থাকবে ডাইরেক্টার অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাঁ প্রথম যে অপশানটা থাকবে এটা এই যে ডাইরেক্টর অফ এটার এটার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে আপনারা চলে যাবেন তো বন্ধুরা ওখানে যে লিঙ্কটা রয়েছে ওখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন কিছু এন্টারফেস খুলে আসবে যেখানে আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন এখানে দেখবেন যে কি অনলাইন অ্যাপ্লিকেশান জেনারেল ডিগ্রি কলেজ দু হাজার একুশ এখানে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হয়েছিল যদি আপনারা যদি কোনো সাইবার ক্যাফে করে থাকেন তাহলে আপনারা জানা থাকবে না তো অ্যাকচুয়ালি এখানে গিয়েই অ্যাপ্লিকেশানটা করা হয় এই যে অপশানটা রয়েছে এখানে গিয়ে অ্যাপ্লিকেশানটা করা হয় তো আপনাদেরকে এখনও এই অ্যাপ্লিকে ক্লিক করেই আপনাদেরকে লগ ইন হয়ে যেতে হবে তো আমি এখানে লগ ইন হওয়ার চেষ্টা করছি তো এখানে চলে আসবে আপনাদের সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য ইউজার নেম আবার আর পাসওয়ার্ড যদি দেন আপনাদের যে এখানে আপনার পার্সোনাল আপনার যে ইয়ে রয়েছে আপনাদের ওখানে লগ ইন হয়ে যাবে তো আমি এখানে একটা স্টুডেন্টের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মনে রাখবেন ইউজার নেম হচ্ছে আপনি যখন যখন রেজিস্ট্রেশন করেছিলেন ওখানে তখন একটা আপনার ইমেল আইডি দিয়েছিলেন এই ইমেল আইডিটা হচ্ছে এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আপনি যদি কম্পিউটার দোকানে করে থাকেন অবশ্যই সেখানে গিয়ে আপনার পাসওয়ার্ডটা জেনে নেবেন তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না তো আমি এখানে একটা ইউজার নেম একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি যেটা আগের থেকে আমার কাছে আছে হুম ইমেল আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি লগ ইনে ক্লিক করব দেখুন লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এটা লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে এখানে আপনার সেশন অনলাইন অ্যাপ্লিকেশন দু হাজার একুশ প্রোগ্রাম ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ফার্স্ট চয়েস ব্যাচেলার ফার্স্ট জেনারেল যেটা আপনি যেটা চয়েস করেছেন অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেগুলো পুরোটাই আপনার সামনে এখানে শো করে দেবে অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফি আপনি এখানে কমপ্লিট হয়ে গেছে অ্যালোটেড কলেজ দেখুন এখানে আপনার নামে যে কলেজটা অ্যালোটেড রয়েছে সেটার নাম রয়েছে এখানে এ অ্যালোটেড কলেজ এখানে মাইকেল মধুসূদন দত্ত কলেজ সাবরুম যে স্টুডেন্টটা রয়েছে ওনার জন্য এই কলেজটা অ্যালোটেড হয়েছে তো নিচে গেলে দেখবেন আপনার অ্যাডমিশন ফি স্ট্যাটাস এখনও পেন্ডিং আছে এখানে আপনার ডকুমেন্টস পুরোটা দেখিয়ে দিচ্ছে নিচে গিয়ে ভিউ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফি রিসিভ ফি অনলাইন অ্যাডমিশন ফি নাও তো এখানে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন অ্যাপ্লিকেশান যে অ্যাক্নলেজমেন্টটা রয়েছে সেটা যদি আপনার যদি না থাকে তাহলে এখান থেকে পুনরায় আপনি এখানে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন অ্যাপ্লিকেশন ফি রিসিভ যেটা আপনি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করার সময় ফি পেমেন্ট করেছেন ওটা রিসিপ্ট এখানে পেয়ে যাবেন আর পেয়ে অনলাইন অ্যাডমিশন